দ্বিতীয় কারণ হচ্ছে পরিবেশের পার্থক্য, পরিবেশের পার্থক্য। জি, সেই পরিবেশের পার্থক্যটি হচ্ছে হয় দুই দেশের, দুইজন দুই দেশের, একজন এক দেশে মানুষ হয়েছে আর একজন আরেক দেশে মানুষ হয়েছে, স্বাভাবিক সংস্কৃতি সভ্যতাতে। হ্যাঁ, এক এক দেশের এক এক ট্রেডিশন, চলাফেরা পার্থক্য রয়েছে, এমনকি পাক শাক খাওয়া দাওয়া পার্থক্য রয়েছে, একই দেশের মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? আপনি আপনার এলাকার খাবার যদি ভালো না হয় তবুও ভালো মনে করেন, ঠিক না? কিন্তু অন্য এলাকার খাবার আপনার চাইতে, আপনার এলাকার চাইতেও যদি ভালো হয় তবুও আপনি তুচ্ছ নজর দেখেন, ওদের খাবার খাওয়া যায় নাকি, তাই না? একটা উদাহরণ আর কি, শহর দেশের পার্থক্য, জীবনযাপনের পার্থক্য, একজন এক রকমের জীবনযাপন করে অভ্যস্ত, আরেকজন আরেকজন আর এক রকমের জীবনযাপন করে অভ্যস্ত, আচার আচরণের ক্ষেত্রে পার্থক্য হয়ে যাওয়া, তো এই কারণেও তালাক হয়ে যায়। সুতরাং পরিবেশের দিক থেকে, সমাজের দিক থেকে, সংস্কৃতি সভ্যতার দিক দিয়ে যেন কাছাকাছি থাকে, খানিকটা মিল থাকে। আমি দেখেছি অনেক, আমার যৌবনকালের কথা বলছি, এমন কিছু বিয়ে দেখেছি শুধু উর্দু আর বাংলার পার্থক্য, আরবি আর বাংলার নয়, উর্দু আর বাংলার পার্থক্য, তাতে পারিবারিক এই সম্পর্ক টিকে রাখতে পারিনি, তালাক হয়ে গেছে, কারণ মেজাজ মিলে না, মেজাজই মিলে না। চিন্তা করুন তাহলে, এর মানে এই নয় যে আপনার ভাষার লোকেরা শ্রেষ্ঠ, কোশ্চিন কালেও না, আপন জায়গায় শরীয়তের মাপকাঠি ঠিক আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আতকাকুম, আল্লাহ সূরা হুজুরাত, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে কে? যে যত বেশি আল্লাহ ভীরু, পরহেজগার, যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকে, কিন্তু যে যত বেশি ভালো তার সাথে আপনি মিলতে পারছেন না, হ্যাঁ মিলেমিশে থাকতে পারছেন না আপনি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চার নম্বর কারণ হচ্ছে তালাকের, স্বামী স্ত্রী আপোষে একে অপরকে সম্মান না করা। যেমন স্ত্রীর জন্য ফরজ স্বামীকে সম্মান করবে, এটা তো সবার জানা আছে, বিশেষ করে পুরুষরা তো ভালো করেই জানছে, মনে করে যে স্ত্রী তখন আমাকে সম্মান অবশ্যই করতে হবে। হ্যাঁ, কিন্তু এটাও আপনাকে জানতে হবে পুরুষ হিসাবে, যে আপনাকেও সম্মানের দৃষ্টিতে আপনার স্ত্রীকে দেখতে হবে। আপনার স্ত্রী মানে এই নয় যে আপনার দাসী, আপনার মা বাবার দাসী, আপনার ভাই বোন চোদ্দ গোষ্ঠী আছে সবার, আপনার ইয়ে কুক, হ্যাঁ সবকে রান্নাবান্না করে দিতে হবে, আর আপনার বাড়ি ঘর ঝাড়ু দিতে হবে, আর আপনার গোয়াল ঘরও সাফ করতে হবে, আর আপনি ওকে দাসীর নজরে দেখবেন না, না মোটেই না। হ্যাঁ, তার একটা শ্রদ্ধা আছে, সম্মান আছে, তার একটা পরিবারে মূল্যায়ন থাকতে হবে। এই নয় যে আপনার ভাইয়েরা খাচ্ছে ধুমধাম করে আর বোনেরা খাচ্ছে, আর বউ ও শেষখানে যদি বাঁচে তাহলে পাবে, আর নাহলে না খেয়ে থাক, সাদা ভাত খা, দরকারই নেই। বড়ো বাড়িগুলো তো আমাদের দেশে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, বউগুলোকে সব শেষে খেতে দিবে, সাঁতিনি তো বসবেই না, আর তারপরে অধিকাংশ দিনে গ্রাম অঞ্চলের অবস্থাটাই এরকম, অধিকাংশ দিনে তারা কিছুই পায় না, কিছুই পায় না, কষ্ট করি থাকতে হয়, বুতের মতো শুধু খাটতে হয়। না রে ভাই, আপনি সম্মান করেন না, আপনি পরের মেয়ের মূল্যায়ন করেন না, আপনার মা আপনার স্ত্রীর মূল্যায়ন করে না, আপনার ভাই বোনেরা আপনি যেভাবে থাকছেন এভাবে থাকাটাও শরীয়ত সম্মত নয়, একা কার হয়ে থাকছেন? হ্যাঁ, আল্লাহ পাক গুজার তৌফিক দান করুন। তো একজন অপরজনকে সম্মান না করা এবং ছোট মনে করা, একজন আরেকজনকে ছোট মনে করা, সেটা অনেক সময় বিভিন্ন কারণে হইতে পারে, তার মধ্যে একটি হচ্ছে অভাব। অনেক সময় মেয়েই হয়তো স্বামীকে, মহিলা স্বামীকে ছোট নজরে দেখে, কেন? সে হচ্ছে বড় ধনী পরিবারের, সচ্ছল পরিবারের, আর তার স্বামী হচ্ছে একদম গরিব পরিবারের, যার ফলে সবসময় তুচ্ছ নজরে দেখে, ছোট লোকই মনে করে, এখানেও সমস্যা, কী করে শান্তি পাবে? সে শান্তি পাচ্ছে না, সে তখন তালাকের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। অথবা বংশীয় মর্যাদার ক্ষেত্রে একজন বড় সম্ভ্রান্ত বংশের আর একজন সাধারণ একটা বংশের, ধর একজন ভালো করে জানা আছে যে এই ছেলেটির বাপ বা দাদা রিক্সা চালাতো, বা ওই টমটম চালাতো, আছে না অনেকে, বা কৃষি কাজ করতো, আর মেয়ে জানছে যে আমরা হচ্ছে চৌধুরী বংশ, তো আমরা হচ্ছে ভূঁইয়া বংশ, তো আমরা হচ্ছে ওই জমিদার বংশ। জি হ্যাঁ, এই যে মেজাজ উঁচা হয়ে আছে, মেজাজ উঁচা হয়ে আছে, যার ফলে কেউ কাউকে সম্মান করে না। জি, অথবা রূপ চেহারার ক্ষেত্রে স্ত্রী দেখতে সুন্দরী নাই, তো আগেই দেখে বিয়ে করতেন, আপনি না দেখে চোখ বন্ধ করে আপনি ভিডিওতে দেখে আপনি পছন্দ করে নিয়েছেন, আর আপনি ভিডিও কলে বিয়ে করে ফেলেছেন। অনেক প্রবাসীরা এরকম কাজ করেন না, এরকম কাজ করেন, সরাসরি সামনে গিয়ে দেখবেন,
এরকম কাজ করে অধিকাংশ ক্ষেত্রে বিয়ে টিকাইতে পারেন না আপনারা। বলছে আমি দেখেছিলাম ভিডিওতে তো ভালোই লেগেছিল, কিন্তু সামনে এসে দেখলাম আর ভালো লাগলো না, তালাক হবে না? না, এরকম কাজ কেন করবেন আপনি, যখন বিয়ে করেছেন আপনার পুরো লাইফের ব্যাপার রয়েছে। তো এইরকম হয় অনেক সময় রূপ চেহারার ক্ষেত্রে, স্বামী পছন্দ না, হ্যাঁ তাহলে এটা আগেই চিন্তা করে নিতে হবে, মেয়েকে বলে দিতে হবে যে বাবা ছেলের এই রয়েছে, ছেলে দেখতে কালো, ভালো করে বলে দিত আপনার মেয়েকে যে কালো। আরে বললো না ছেলে কালো, আর বলছেন না খুব ভালো, না মোটেই না, কালো কালো বলবেন, শিক্ষিত শিক্ষিত বলবেন, অশিক্ষিত অশিক্ষিত বলবেন, সব ক্লিয়ার বলে দিয়ে তারপরে মেয়ের সম্মতি হবে তখন আপনি গাইড করবেন। ওলি ওলি মানে চাপ দিয়ে বিয়ে দেওয়া নয়, হারাম এটি বিয়ে দেওয়া, যতক্ষণ তো মেয়ের সম্মতি না থাকে ইত্যাদি। তো বিভিন্ন কারণে একজন আরেকজনকে সম্মান করে না, যার ফলে তালাকের পরিস্থিতি তৈরি হয়ে যায়। এই জন্য পরস্পরকে সম্মান করতে হবে, তাহলে এই দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। পাঁচ নম্বর কারণ, কিসের কারণ? তালাকের কারণ, স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখা। অনেক মূর্খরা রয়েছে বাসর রাত থেকেই সন্দেহের দৃষ্টিতে দেখে, বাসর রাতেই ও কথাবার্তা তো সন্দেহ করে যে না এ মেয়ের মনে হয় কী আছে, বয়ফ্রেন্ড আছে, অথবা মহিলারাও সন্দেহ করে স্বামীকে কথায় কেমন লাগছে, এর মনে হয় কী আছে, হ্যাঁ গার্লফ্রেন্ড আছে, জি গার্লফ্রেন্ড আছে। আর আজকাল তো পশ্চিমা সভ্যতা তো ঘরে ঘরে ঢুকে গেছে, আজকাল যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ছেলেমেয়েরা, আজকে না আজকে থেকে 25-30 বছর আগে যখন আমি যৌবনকালে ছিলাম, 30 বছর আগে মানে আমার বয়স তখন 28-30, তো সেই সময় ইউনিভার্সিটিতে আমাদের সাথী বন্ধুরা যারা মাদ্রাসা পড়ে ইউনিভার্সিটিও পড়তে গেছে দুনিয়ার ডিগ্রি নিতে গিয়ে, তাদের সাথে হোস্টেলে কখনও কখনও রাত কাটিয়েছি ছেলেদের হোস্টেলে, তো তাদের সাথে অনেক খোলামেলা গল্প হতে যেহেতু সব বন্ধুমহল, তো বলতো সে মাদ্রাসার ছেলে, ধার্মিক যে ছেলেগুলোর কথা বলছি সেই ছেলেগুলো বলতো যে ভাই আর কী বলবো, এইসব পরিবেশ, দূষিত পরিবেশ, এখানে দেখা যায় যে আমি একজন এমন মিসকিন লোক যে আমার জোড়া নেই, আমার জুড়ি নেই, বাকি সব ওই ইয়ে বোধ দুইজন দুইজন বখালাখনাক মাজওয়াজা, ছেলে মেয়ে ছেলে মেয়ে। যদি কোনো ছেলের কোনো বান্ধবী না থাকে আর কোনো মেয়ের যদি বন্ধু না, ছেলে বন্ধু না থাকে, তো ওকে তুচ্ছ নজরে দেখা হয় কলেজ ইউনিভার্সিটির পরিবেশ, এটা হচ্ছে বিষাক্ত পরিবেশ, এই সহশিক্ষার পরিবেশ। আজকে থেকে 30 বছর আগের কথা বলছি, আর আজকে নোংরামি তো অশ্লীলতায় কত এগিয়ে গেছে এসব শিক্ষা অঙ্গনগুলি, আল্লাহ হেফাজত করুক এই দূষিত পরিবেশ থেকে, এসব জায়গায় মুসলিমদের পড়ানো এবং পড়াই জায়েজ নয় এই সব শিক্ষায়। তো কুধারণা, কুধারণা তৈরি হয়ে যায়, বিভিন্ন কারণে কুধারণা তৈরি হতে পারে, আর সেটা অনেকের আবার কী আছে, অশ্বাসা আছে, একটুতে সন্দেহ করার স্বভাব আছে, শুধু নেগেটিভ চিন্তা করার স্বভাব রয়েছে, যতক্ষণ পর্যন্ত হাতে নাতে দলিল প্রমাণ পাচ্ছেন না কারো সম্পর্কে খারাপ সন্দেহ করা যায় না, সেটা স্ত্রী হোক অথবা স্বামী হোক অথবা পর কেউ হোক। রাত্রে 12টা 1টা 2টার সময় যদি কোনো একজন মহিলাকে দেখেন যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তো অধিকাংশ মানুষরা কী সন্দেহ করবেন যে হয় না হয় কারোর সাথে উঠবে, কারোর সাথে কোথাও যাবে, অথবা কোথাও খারাপ কাজ থেকে এসছে, না কেন আপনার মগজে এই খারাপ কথা ঢুকলো, কেন আপনার মগজে ভালো কথা ঢুকে না যে হতে পারে বেচারা কোনো এমার্জেন্সিতে আছে, হাসপাতাল যাবে, ট্যাক্সির জন্য অপেক্ষা করছে, এটা তো করতে পারেন আপনি, রোগ আপনার এই দিমাগে আছে, হ্যাঁ কুধারণা রাগা রাখার। অথচ আল্লাহ করে বলছেন ইজতানিবু কাসীরা মিনাজ জান, বেশি বেশি সন্দেহ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, সন্দেহ করবেন না আপনি, নেগেটিভ সন্দেহ করতে যাবেন, ইন্না বাযা জানে ইসমান, কারণ অনেক সন্দেহ করা হচ্ছে গুনার কাজ, সন্দেহ করলেন আপনি গুনাহগার হলেন, ওরা আসলে জানেই না যে এইসব কী সন্দেহ করছে তাদের সম্পর্কে। সবসময় সুধারণা রাখতে হবে স্বামীকে স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে স্বামী সম্পর্কে, আর যখনই একটুকু ধারণা তৈরি হয়ে যাবে তখনই স্ত্রী যখনই বাড়িতে স্বামী আসবে দেখি ওর মোবাইলটা একটু চেক করে কল লিস্টে কী আছে, হ্যাঁ দেখি হোয়াটসঅ্যাপে দেখি কার সাথে যোগাযোগ করেছে একটু দেখি, এর বিপরীতটা ওই রকমই বাইরে থেকে যখন ডিউটি করা আছে দেখি কাকে কাকে টেলিফোন করেছে দেখি দেখি, হ্যাঁ এই যে প্রবাসীরা অনেকে রাত্রে রাত্রে কল দিয়ে পরীক্ষা করে দেখি স্ত্রীর টেলিফোন এত এঙ্গেজ কেন, অনেকে এসে আমাকে বলছে আধা ঘন্টা ধরে এঙ্গেজ, ও দিয়ে সন্দেহ করে বসে আছে যে নিশ্চয়ই তার কারোর সাথে লাভ আছে, নাহলে এরকম কেন, হ্যাঁ যখন দলিল প্রমাণ পেয়ে যাচ্ছেন সেটা আলাদা কথা, হতে পারে তার মায়ের সাথেই কথা বলছিলেন, হতে পারে তার বোনের সাথে কথা বলছিল, ভালোটা কেন আপনি চিন্তা করেন না।
তো যতক্ষণ পর্যন্ত দলিল প্রমাণ না পাবে, শুধু শুধু সন্দেহ করা আর তার উপর সন্দেহের উপর নির্মাণ করা, সন্দেহের উপর সবকিছু নির্মাণ করতে করতে এক সময় দিলেন একবারে ধ্বংস করে দাম্পত্য জীবনকে, একবার তালাকের পরিস্থিতি তৈরি হয়ে গেল যে না আমার স্ত্রী খারাপ, না আমার স্বামী খারাপ। এটা হচ্ছে খারাপ ধারণা তালাকের একটি গুরুত্বপূর্ণ কারণ। আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এমনটি, এই জন্য মেয়েরাকে বলবো যে বিয়ে শাদির পরে মেয়েরা যেন এইসব ফেসবুকে না থাকে, এই মেসেঞ্জার না রাখে, এইসব ফেতনাই না রাখে, কারণ এগুলোতে ফেতনা বেশি রয়েছে, ফেতনা বেশি রয়েছে। ফেতনাতে না পড়লেও সন্দেহের পাত্র হইতে পারে, আপনার সম্পর্কে সন্দেহ হইতে পারে, আপনার স্বামীর, আপনার শ্বশুর শাশুড়ি সন্দেহ হইতে পারে। আল্লাহ হেফাজত করুক।